আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, অনেক অনেক অপেক্ষার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি 2023 প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। প্রথমে আসি নতুন ইউনিট বিষয়ে আসন সংখ্যা নিয়ে আলোচনা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবার সব মিলে 6টি ইউনিট রয়েছে, যেখানে বিজ্ঞান, বাণিজ্য, মানবিক শাখার সকল বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারে। নতুন 6টি ইউনিটে মোট আসন রয়েছে 1854টির কম বেশি। তোমরা দেখতে পাচ্ছ এখানে এ, বি, সি, সি ওয়ান, ডি এবং ইউনিট রয়েছে। আসন সংখ্যাগুলো দেখতে পাচ্ছ, এ ইউনিটে 466, বি ইউনিটে 386, সি ইউনিটে 418, সি ওয়ান 64, ডি ইউনিটে 320, ই ইউনিটে 200 আসন রয়েছে। তবে বন্ধুরা, এবার আইবি এর জন্য তোমাকে আলাদা ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। তার মানে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এখানে বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী নিজের ইউনিট এ এবং ডি সহ বাকি সকল ইউনিটে আবেদন করতে পারে। আর মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীরা এ এবং ডি ইউনিট ছাড়া বাকি ইউনিটগুলোতে আবেদন করতে পারে। তোমরা দেখতে পাচ্ছ এখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নিজস্ব ইউনিট এ এবং ডি পরীক্ষা দিতে পারে সকল ইউনিট, মানবিক বিভাগের নিজস্ব ইউনিট বি, সি, সি ওয়ান পরীক্ষা দিতে পারে বি, সি, সি ওয়ান এবং ই, বাণিজ্য বিভাগের ইউনিট হচ্ছে ই ইউনিট পরীক্ষা দিতে পারে বি, সি, ই ইউনিটে। এবার আসি ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতার ভিন্নতা থাকলেও একটা কমন যোগ্যতার দরকার হয়। এই শিক্ষাবর্ষে এসএসসি 2019-20, এইচএসসি 2021-22 হলে আবেদন করতে পারবে। তার মানে এখানে সেকেন্ড টাইম গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি এমসিকিউতে 33% এবং ব্যবহারিক পরীক্ষায় 40% পাস মার্ক ধরা হয়েছে। পরীক্ষার মানবণ্টন ও পদ্ধতি সম্পর্কে জেনে নিই। ভর্তি প্রক্রিয়া 100 নম্বরের হয়ে থাকে, এর মধ্যে ভর্তি পরীক্ষা 80 নম্বরের। পাশাপাশি সময় দেওয়া হয় 55 মিনিট, ওএমআরের জন্য দেওয়া হয় অতিরিক্ত 5 মিনিট, সব মিলে 1 ঘন্টা সময় দেওয়া হয়। অন্যদিকে জিপিএর উপর রাখা হয়েছে 20 নম্বর চতুর্থ বিষয় সহ। এর মধ্যে এসএসসি জিপিএকে 1.5 দিয়ে গুণ করে এবং এইচএসসি জিপিএকে 2.5 দিয়ে গুণ করে বিষয়ের উপর তোমার মার্কিংটি নির্ধারণ করা হবে। পাশাপাশি ভর্তি পরীক্ষা এবং জিপিএর উপর সর্বমোট নাম্বার হিসেব করে মেধা তালিকা প্রণয়ন করা হবে এবং সর্বোচ্চ 10 গুণ মেধা তালিকায় ডাকা হবে। এবার আবেদন ফি এ, বি, সি ইউনিটের জন্য 900 টাকা, সি ওয়ান, ডি এবং এফ এর জন্য 600 টাকা করা হয়েছে। একটি কথা জানিয়ে রাখি, এমসিকিউতে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.20 নম্বর কাটা যাবে। এবার আসি ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা এবং শর্ত। এ এবং ডি ইউনিটে এসএসসি এবং এইচএসসি আলাদা করে 4.0, মোট জিপিএ 8-9 প্রয়োজন হয় বিষয়ভেদে। বি ইউনিটের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি আলাদা করে 3.50-4.0 প্রয়োজন হয় এবং বিষয়ভেদে মোট জিপিএ 8.0-8.50 প্রয়োজন হয়। সি এবং সি ওয়ান উপইউনিটের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি আলাদা করে 3.50 এবং মোট জিপিএ 7.0-8.0 হয়। এসএসসি এবং এইচএসসি আলাদা করে 3.50, বাণিজ্য এবং মানবিকের জন্য, বিজ্ঞানের জন্য 4.0 প্রয়োজন হবে। মোট জিপিএ 7.50-8.0 প্রয়োজন হবে। এখানে সকল জিপিএ চতুর্থ বিষয় সহ গণনা করা হয়েছে। এবার আসি বিষয়ভিত্তিক শর্ত। এই ইউনিটে তোমরা দেখতে পাচ্ছ বেশ কয়েকটি সাবজেক্ট রয়েছে। এখানে গণিত, পরিসংখ্যান, রসায়ন, পদার্থবিজ্ঞান, ভূতাত্ত্বিক বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞানের জন্য এসএসসি এবং এইচএসসি আলাদা করে 4.0, মোট জিপিএ 8.50 প্রয়োজন হবে চতুর্থ বিষয় সহ। তবে বন্ধুরা, যারা গণিত বিষয়টিতে পড়তে চাও তাদের এইচএসসি লেভেলে গণিতে A- এবং ভর্তি পরীক্ষায় গণিতে 50% নাম্বার পেতে হবে গণিতে। পরিসংখ্যান বিষয়টি যারা পড়তে চাও এইচএসসি লেভেলে গণিত অথবা পরিসংখ্যানে এ গ্রেড পেতে হবে, ভর্তি পরীক্ষা আলাদা শর্ত নেই। রসায়ন সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি লেভেলে রসায়নে এ এবং গণিতে A- পেতে হবে এবং ভর্তি পরীক্ষায় রসায়নে 60% নাম্বার পেতে হবে। পদার্থ সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি লেভেলে পদার্থ এবং গণিতে এ গ্রেড পেতে হবে। ভূতাত্ত্বিক বিজ্ঞানের জন্য পদার্থ, রসায়ন, গণিতে A- পেতে হবে এইচএসসি লেভেলে। পরিবেশ বিজ্ঞান সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি লেভেলে পদার্থ, গণিত, রসায়ন, জীববিজ্ঞানে A- পেতে হবে। তবে বন্ধুরা, এখানে জানিয়ে রাখি পদার্থ, ভূতাত্ত্বিক বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞানের জন্য ভর্তি পরীক্ষার আলাদা কোনো শর্ত নেই। তবে বন্ধুরা, সিএসসিতে এইচএসসিতে গণিত এবং পদার্থবিজ্ঞানে A+ পেতে হবে, আইসিটির জন্য পদার্থ এবং গণিতে এ গ্রেড পেতে হবে। আর সিএসসি এবং আইসিটির জন্য ভর্তি পরীক্ষায় গণিত এবং পদার্থে আলাদা করে 60% নাম্বার পেতে হবে। এবার আসি বি ইউনিটে আবেদন করার যোগ্যতা এবং শর্ত। তোমরা দেখতে পাচ্ছ এখানে অর্থনীতি, ভূগোল, পরিবেশ, সরকার, রাজনীতি, নৃবিজ্ঞান, নগর অঞ্চল পরিকল্পনা, লোক প্রশাসন এবং আইন ও বিচার অনুষদ রয়েছে। আইন ও বিচার বিভাগটি ছাড়া বাকি সাবজেক্টগুলোর জন্য আলাদা করে 3.50, মোট জিবে 8.0 প্রয়োজন হবে চতুর্থ বিষয় সহ। আইন ও বিচার বিভাগের জন্য আলাদা করে 4.0 এবং মোট জিপিএ বিজ্ঞানের জন্য 8.50, অন্যান্য বিভাগের জন্য 8.0 প্রয়োজন হবে। অর্থনীতি সাবজেক্টটি পড়ার জন্য তোমার অবশ্যই এইচএসসি লেভেলে
ইংরেজিতে এ মাইনাস, গণিত অথবা অর্থনীতি অথবা বাণিজ্যিক অর্থনীতিতে তোমাকে এ গ্রেড পেতে হবে। ভূগোল ও পরিবেশ সাবজেক্টটি পড়ার জন্য তোমার এইচএসসি লেভেলে বাংলা অথবা ইংরেজিতে এ মাইনাস পেতে হবে। সরকার ও রাজনীতি সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি লেভেলে বাংলা ও ইংরেজিতে এ মাইনাস পেতে হবে। নৃবিজ্ঞান সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি লেভেলে বাংলা ও ইংরেজিতে এ গ্রেড পেতে হবে। নগর অঞ্চল সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি লেভেলে গণিত এবং ইংরেজিতে এ গ্রেড পেতে হবে। লোক প্রশাসন সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি লেভেলে এ গ্রেড পেতে হবে ইংরেজিতে। এছাড়া ভর্তি পরীক্ষার আলাদা শর্ত নেই। তবে বন্ধুরা, আইন ও বিচার বিভাগের ক্ষেত্রে এই সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি লেভেলে বাংলা ও ইংরেজিতে এ গ্রেড এবং ভর্তি পরীক্ষায় বাংলা এবং ইংরেজিতে 60% নাম্বার পেতে হবে। এবার আসি সি ইউনিট। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, প্রত্নতত্ত্ব, ইন্টারন্যাশনাল রিলেশনস এবং জার্নালিজম সাবজেক্ট সহ বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য সংস্কৃতি সাবজেক্টটি রয়েছে। এর মধ্যে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য এই সাবজেক্টটির জন্য এসএসসি এবং এইচএসসি আলাদা করে 3.50, মোট জিপিএ বিজ্ঞান ও বাণিজ্যের জন্য 8.0, মানবিকের জন্য 7.50। তবে বন্ধুরা, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে আলাদা করে 3.50, মোট জিপিএ 8.0 প্রয়োজন হবে চতুর্থ বিষয় সহ। বাংলা সাবজেক্টটি পড়ার জন্য তোমার এইচএসসি লেভেলে অবশ্যই বাংলা এ মাইনাস ইংরেজিতে বি গ্রেড পেতে হবে। ভর্তি পরীক্ষায় বাংলায় 50% এবং ইংরেজিতে 30% নাম্বার পেতে হবে। ইংরেজি সাবজেক্টটি পড়ার জন্য এসএসসি এবং এইচএসসি আলাদা করে ইংরেজিতে এ গ্রেড পেতে হবে এবং ভর্তি পরীক্ষায় ইংরেজিতে 50% নাম্বার পেতে হবে। বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রে এইচএসসি শর্ত হিসেবে বাংলা এবং ইংরেজিতে এ মাইনাস পেতে হবে। তবে বন্ধুরা, জার্নালিজম সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি শর্তের পাশাপাশি ভর্তি পরীক্ষায় ইংরেজিতে 50% নাম্বার পেতে হবে। এবার আসি সি ওয়ান উপ ইউনিট। এখানে দেখতে পাচ্ছ নাটক ও নাট্যতত্ত্ব, চারুকলা দুটি সাবজেক্ট রয়েছে। আলাদা করে 3.50, মোট জিপিএ 7.0 প্রয়োজন হবে চতুর্থ বিষয় সহ। নাটক ও নাট্যতত্ত্বের জন্য এইচএসসিতে অবশ্যই বাংলা সহ যে কোনো একটিতে বি গ্রেড পেতে হবে। চারুকলার জন্য বাংলা এবং ইংরেজিতে এ মাইনাস পেতে হবে এইচএসসিতে। ভর্তি পরীক্ষার আলাদা শর্ত নেই। এবার আসি ডি ইউনিট। এটা বিজ্ঞানের ইউনিট, তোমরা জানো। এখানে জীববিদ্যা, প্রাণীবিদ্যা, ফার্মেসি, প্রাণ রসায়ন, অনুপ্রাণ বিজ্ঞান, মাইক্রোবায়োলজি, বায়োটেক এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং রয়েছে। এই সাবজেক্টগুলোর জন্য এসএসসি এবং এইচএসসি আলাদা করে 4.0, মোট জিপিএ 9.0 প্রয়োজন হবে চতুর্থ বিষয় সহ। পাবলিক হেলথের ক্ষেত্রে আলাদা করে 4.0, মোট জিপিএ 9.0 প্রয়োজন হবে। এইচএসসি শর্তের ক্ষেত্রে কিছু বিশেষ শর্ত রয়েছে। জীববিদ্যা এবং প্রাণীবিদ্যার জন্য এইচএসসি লেভেলে তোমার জীববিজ্ঞানে এ মাইনাস পেতে হবে। ভর্তি পরীক্ষায় আলাদা শর্ত নেই। ফার্মেসি সাবজেক্টের ক্ষেত্রে এইচএসসিতে তোমার রসায়ন, জীববিজ্ঞানে এ গ্রেড, পদার্থ এবং গণিতে এ মাইনাস পেতে হবে। পাশাপাশি ফার্মেসির জন্য ভর্তি পরীক্ষায় রসায়ন এবং জীববিজ্ঞানে 50% নাম্বার পেতে হবে। প্রাণ রসায়ন এবং অনুপ্রাণ বিজ্ঞান এবং মাইক্রোবায়োলজি এই দুটি সাবজেক্টের জন্য এইচএসসি লেভেলে রসায়ন এবং জীববিজ্ঞানে এ গ্রেড পেতে হবে। প্রাণ রসায়নের জন্য ভর্তি পরীক্ষায় রসায়ন এবং জীববিজ্ঞানে 50% নাম্বার পেতে হবে। তবে মাইক্রোবায়োলজির জন্য এই ভর্তি পরীক্ষার আলাদা শর্ত নেই। বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এইচএসসিতে রসায়ন এবং জীববিজ্ঞান, গণিত এবং পদার্থতে এ গ্রেড পেতে হবে। ভর্তি পরীক্ষায় রসায়ন এবং জীববিজ্ঞানে 50% নাম্বার পেতে হবে। পাবলিক হেলথের জন্য এইচএসসি লেভেলে তোমার রসায়ন এবং জীববিজ্ঞান, গণিতে এ গ্রেড পেতে হবে। ভর্তি পরীক্ষার আলাদা শর্ত নেই। এবার আসি ইউনিট। ফাইন্যান্স, ব্যাংকিং, মার্কেটিং, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট সাবজেক্ট রয়েছে। আলাদা করে 3.50 প্রয়োজন হবে। মানবিক ও বাণিজ্যের জন্য 7.50, মোট জিপিএ। বিজ্ঞানের জন্য 8.0 হবে মোট জিপিএ। এছাড়াও কিছু শর্ত রয়েছে। তোমার গণিত অথবা পরিসংখ্যান অথবা অর্থনীতি অথবা হিসাব বিজ্ঞান অথবা ব্যবসা সংগঠন অথবা ফাইন্যান্স ব্যাংকিংয়ে বি গ্রেড পেতে হবে। ইংরেজিতে বি গ্রেড পেতে হবে। গণিত, পরিসংখ্যান অথবা ইংরেজিতে এ মাইনাস পেতে হবে। অর্থনীতি, গণিত অথবা পরিসংখ্যানে বি গ্রেড পেতে হবে বিভাগভেদে। ভর্তি পরীক্ষার আলাদা শর্ত। এবার আসি পরীক্ষার মানবন্টন। তোমরা দেখতে পাচ্ছ এই ইউনিট রসায়ন, পদার্থ, গণিতে 22 নম্বর করে রয়েছে। বাংলা, ইংরেজিতে 3 নম্বর করে, আইসিটিতে 8 নম্বর, মোট 80 নম্বর। বি ইউনিটের ক্ষেত্রে বাংলা, ইংরেজি 25 নম্বর, সাধারণ গণিতে 5, জিকে এবং আইকিউ থেকে 25, সর্বমোট 80। সি ইউনিটে বাংলা, ইংরেজিতে 15 নম্বর করে, সাধারণ ও বিভাগ রিলেটেড প্রশ্নে 50 নম্বর এবং সব মিলিয়ে 80 নম্বর। সি ওয়ান উপ ইউনিটে বাংলা, ইংরেজি 10 নম্বর করে, সাধারণ জ্ঞান এবং বিভাগ রিলেটেড প্রশ্ন থেকে 60 নম্বর আসবে। ডি ইউনিট, এখানে বাংলা অথবা ইংরেজি থেকে 8 নম্বর, 24, উদ্ভিদ বিজ্ঞান 22, প্রাণীবিদ্যা 22, আইকিউ থেকে 4 নম্বর, সব মিলিয়ে 80 নম্বর। ই ইউনিটে যারা বাণিজ্য শাখা শিক্ষার্থী তাদের বাংলা 15, ইংরেজি 30, গণিত 15, হিসাব বিজ্ঞান ও ব্যবসা থেকে 20 নম্বর। অবাণিজ্যর ক্ষেত্রে ই ইউনিটে বাংলা 15, ইংরেজি 30, গণিতে 15, জিকে 20, সব মিলে 80 নম্বর। এবার আসি আবেদন যেভাবে করতে হবে। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন যখন শুরু হবে ইনশাল্লাহ এই নিয়ে আলাদা একটি ভিডিও দিব। আবেদন করার 5টি ধাপ রয়েছে। প্রথমে ন্যূনতম যোগ্যতা যাচাই করতে হবে, যা এতক্ষণ আলোচনা করলাম। মোবাইল নাম্বার দিতে হবে, ফি প্রদান করতে হবে, ছবি স্বাক্ষর আপলোড করতে হবে, তারপর প্রবেশপত্র ডাউনলোড করে পরীক্ষা দিতে হবে।
আবেদন এবং ভর্তি পরীক্ষার সময় নতুন তারিখ আলোচনা করছি। আবেদন শুরু হবে 9 মে 2023 থেকে চলবে 31 মে 2023 পর্যন্ত। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে 9 জুন 2023 থেকে পরীক্ষা শুরু পর্যন্ত। ভর্তি পরীক্ষা 16 জুন থেকে 24 জুন, এখনও পর্যন্ত বিস্তারিত সময়সূচি দেয়নি, আপডেট পাওয়া মাত্র ইনশাল্লাহ জানিয়ে দেব। ভর্তি পরীক্ষা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে। এবার আসি কিছু গুরুত্বপূর্ণ নিয়ম বা শর্ত যা তোমাকে জানতেই হবে। ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটার, ঘড়ি বা অন্য কোনো ডিভাইস সাথে আনতে পারবে না, পাওয়া গেলেই ব্যবস্থা নেওয়া হবে। নাট্যতত্ত্ব ও চারুকলা বিভাগের জন্য 20 নম্বরের ব্যবহারিক পরীক্ষা হয়, যা এমসিকিউ পরীক্ষার কিছুদিন পরে তারিখ ঘোষণার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। 5 নম্বর 40%। উল্লেখ্য যে প্রতিটি বিভাগে আলাদা আলাদা কিছু নিয়ম রয়েছে যা আমি তখন আলোচনা করলাম, আর যদি তোমরা চাও তাহলে পরবর্তীতে আরও ডিটেলস ভিডিও নিয়ে বিস্তারিত আলোচনা করব। পরীক্ষার দিন প্রবেশপত্র এবং এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড এবং সাধারণ বলপেন সাথে আনতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত তথ্য। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।